নাম চিনি গুড়া চাল, পরম যত্নের চাল। রাজন, 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 ওটরে বাবা, 11টা বেজে গেছে। আজকে 3 তারিখ, দোকানে গিয়ে কালেকশনের টাকাগুলো নিয়ে আয়। ফ্ল্যাটের টাকাগুলো তো ব্যাংকে রাখতে হবে। মা যাও তো, উঠছি। ঘরগুলোর কি অবস্থা করে রেখেছিস একেবারে! টেবিলে গিয়ে নাস্তা শুরু কর, আর আমি তোর ঘরটা গোছাই। আলমারিতে কিছু আছে নাকি? মা, আলমারি খুলো না তো, ওখানে কিছু নাই। তুমি কি একটু প্রাইভেসিও দাও না? যা, দিলাম প্রাইভেসি। বাথরুমটাও নোংরা হয়ে আছে, ক্লিন করিস। এই বুড়ো বয়সে আমি তোর বাথরুম ধুতে পারবো না। Thank you.
হ্যাঁ আসছি মা। সেই কখন নাস্তা দিয়ে রেখেছে টেবিলে? রাজন কি রাইট? Yes. আপনি ঠিক 13 মিনিট লেট করেছেন। সরি এই 13 নাম্বারটাই পুরো আনলাকি মানে একেবারে ফালতু সরি। ইটস ওকে। এক্সকিউজ মি। আরেকটা কফি লাগবে। আচ্ছা রাজন টি আপনার নামের শেষে টিটা কেন? আমি হচ্ছি রাজন তালুকদার এজন্য। তোমার নামের শেষে আমির কেন? আমার বাবার নাম আমির। ও আমি মনে করছিলাম তুমি আবার আমির খানের ফ্যান এজন্য তোমার। আচ্ছা তালুকদার শপিং মলটা আপনাদের তাই না? ও আমি মাঝে মাঝে যাই। আচ্ছা তাহলে আমার প্রোফাইল চেক করা হয়ে গেছে মোটেও। তো কার সঙ্গে দেখা করছি সেটা তো অবশ্যই জানতে হবে। এই পার্কে আজকে আমি ফার্স্ট এসেছি। এত সুন্দর জায়গাটা জানতাম না। তুমি জানো তোমার হাসিটা অনেক সুন্দর। ও হঠাৎ কমপ্লিমেন্ট? সন্ধ্যা হয়ে আসছে তোমাকে প্রপোজটা করতে হবে না? আরে বাদ দাও না, কি সকাল থেকে প্রপোজ প্রপোজ করছো? এত সুন্দর একটা লেকের ধারে হাঁটছো, ফিল করো। দাঁড়াও। ঈদ এলে ঘরে ঘরে পোলাও, আর পোলাও চাল মানে প্রাণ চিনি গুঁড়া চাল, যা স্বাদে গন্ধে তুলনাহীন। প্রাণ চিনি গুঁড়া চাল, পরম যত্নের চাল। I love you, Afia. রাজন কি এইসব? একটা দিনও হয়নি আমাদের একসাথে ঘোরাফেরা। ভালোবাসার জন্য একটা মুহূর্ত এনাফ। স্টপ রাজন, আই এম সো সরি। তুমি আমাকে কি বলতে চাচ্ছ আমি বুঝতে পারছি না, কিন্তু আমার বয়ফ্রেন্ড আছে আর আমি এখন ওর কাছে যাচ্ছি। রাতে নক দিও। আফিয়া দাঁড়ো। বলো। আমি তোমাকে একটা ডেটিং সাইটে খুঁজে পেয়েছি, আর তোমার বয়ফ্রেন্ড থাকলে তুমি ডেটিং সাইটে কি করছো? রাজন তুমি ভালো করে আমার প্রোফাইলটা দেখেছো, ওখানে লেখা আছে চ্যাটিং অ্যান্ড ফ্রেন্ডশিপ। ওকে আমার কোনো বয়ফ্রেন্ড নেই, কিন্তু আমি তোমার সাথে আনকমফোর্টেবল। কিন্তু আমি তোমাকে ভালোবাসি, দেখো। স্টপ, তুমি পাগল। রাজন তোর কি মন খারাপ বাবা? মা
আমাকে কেউ ভালোবাসে না কেন? এই তো বাবা, আমি তোকে ভালোবাসি, তোর বাবাও তোকে খুব ভালোবাসত। আমি জানি বাবা আমাকে অনেক ভালোবাসত, আমিও বাবাকে অনেক ভালোবাসতাম, আর তাই তো বাবা আমাকে ছেড়ে চলে গেছে। যা বোকা ছেলে, আবার মা শোনো না, শোনো, আমি না যাদেরকে অনেক ভালোবাসি তারা সবাই আমাকে ছেড়ে চলে যায়। আবার আবার এইসব কথা? এই টিভি ছেড়ে মিউট করে রেখেছিস কেন? দেখি রিমোটটা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীতে আরও এক নারীর অস্বাভাবিক মৃত্যু। নিহত নারীর নাম আফিয়া আমির। ডেন্টাল কলেজের হোস্টেলে নিজ রুমে তার মরদেহ পাওয়া যায়। এই ঘটনায় 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সিআইডি। তুমি পাশে বসে যদি এমন করো তাহলে কিন্তু আমি সিরিয়াসলি অ্যাক্সিডেন্ট করব। কত করে বললাম যে একটু সাবধানে চালাতে। সরি, আমার বোন গাড়ি চালাচ্ছিল, সেই জন্য। বোন গাড়ি কিসের সরি? আপনি এরকম খালি রাস্তার মধ্যে আপনার সরি, প্লিজ কিছু মনে করবেন না। It's okay. Thank you. Thank you so much. You're a great young man. Hello? Hi. Acha thik ache, thik ache, ami ashchi. Bhaiya, ki obostha? Hain? Bhaiya, bolo na keno kichu? Thank you.
ড্রাইভার লাগবে নাকি? হ্যাঁ, ওই যে গাড়িটা দেখতেছেন ওইটা চালিয়ে দিব। হ্যাঁ, এসপি সাহেবের বোনের গাড়ি। আপনি ড্রাইভার? হ্যাঁ, আমি ড্রাইভার। আমি খুব ভালো গাড়ি চালাই। ঠিক আছে, এই নাম্বারে ফোন দিয়ে দেখেন, সেভ করে রাখি। আমি জানতাম তুমি এখানেই থাকবে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। সরি তোমাকে অনেকক্ষণ দাঁড় করে রাখলাম। না না, একদম ঠিক আছে স্যার। হিমেল, অফিসে আমি তোমার স্যার, কিন্তু বাইরে তো স্যার না। দেখি ফাইলটা। কি ব্যাপার হিমেল, তুমি কি পুলিশের চাকরি করছো নাকি ভাইয়ার? কয়েকদিন পর তো তোরই চাকরি করতে হবে, সেই জন্য একটু ট্রেনিং দিয়ে নিচ্ছি। পোস্টমর্টমের রিপোর্ট কি পেয়েছো? হ্যাঁ, রিপোর্টটা এখনো পাইনি, তবে ঘন্টাখানেকের মধ্যে পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, রিপোর্টটা তুমি আগে দেখো, কোনো ইম্পর্টেন্ট ক্লু পেলে পর আমাকে জানিও। ঠিক আছে ভাই। আর শোনো, তোমাকে আমি ড্রাইভারের কথা বলেছিলাম, ড্রাইভার পেয়েছো? আমি কিন্তু সানিয়াকে আর ড্রাইভ করতে দিব না। তুমি জানো আজকে ও কী করেছে? একজন পথচারীকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। ওফো ভাইয়া প্লিজ, এমনও কোনো কিছু লাগেনি যে অল্প একটু গুতো লেগেছে, আর লোকটা পুরোপুরি পড়েও যায়নি। বিপদ তো হতেও পারতো, তাই না? হুম। শোন, কিছুদিন ড্রাইভার গাড়ি চালাক, তারপর তুই চালাস। আমার মনে হয় তুমি ড্রাইভার দেখো। ইয়া, নাম্বারটা কিন্তু আমি দিয়ে রেখেছিলাম। Just a minute, sir. হ্যালো জি, আসসালামু আলাইকুম। আমি ওই ড্রাইভারের জবের জন্য ফোন দিয়েছিলাম। ও আচ্ছা, আপনি ড্রাইভার, ঠিক আছে, একটু হোল্ড করেন ভাইয়া, কবে আসতে বলবেন? যত তাড়াতাড়ি সম্ভব। আচ্ছা, আপনি কবে আসতে পারবেন? আমি ফ্রি আছি, আগামীকাল আসি। ঠিক আছে, তাহলে কালকে চলে আসেন। থ্যাংক ইউ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আমি তাহলে আজকে আসি। ড্রাইভারকে বলে দিয়েছি কালকে চলে আসবে, আপনি ড্রাইভারকে দেখেন, যদি পছন্দ না হয় আরেকটা ম্যানেজ করে দেবেন। ঠিক আছে, আর পোস্টমর্টমের রিপোর্টের সফট কপি আমাকে পাঠিয়ে দিও। হ্যাঁ, আমি দেখব। আর আমি আজকে অফিসে আসছি, ক্রাইম সিনটা একটু দেখতে হবে। ঠিক আছে ভাই। দারুন ভাই, কি অবস্থা? আরে আপনি? হ্যাঁ ভালো। জি, ডেকেছে আপনাকে? হ্যাঁ ডেকেছে। যান। ঈদ এলে ঘরে ঘরে পোলাও, আর পোলাও চাল মানে প্রাণ চিনি গুঁড়া চাল, যা স্বাদে গন্ধে তুলনাহীন। প্রাণ চিনি গুঁড়া চাল, পরম যত্নের চাল। আগে কোথায় কাজ করতে? জি, নিজের গাড়ি চালিয়েছি।
কি অনলাইন সার্ভিস? জি। তো এখন চাকরি করবে কেন? এক্সপিরিয়েন্সের জন্য। কবে জয়েন করতে পারবে? স্যার আমি ফ্রি, যে কোনো সময় বললে জয়েন করতে পারবো। খেয়েছো? না না। সানিয়া, ওকে খাবার দিতে বলো, খাবার খেয়ে আমরা বেরোবো। ভালো করে করিস বাবা। তো অফিস কোথায়? কাছে। ঠিক আছে, খেয়ে নে তুই ট্যাংরা মাছ। আমাকে কিন্তু তোমার ভাইয়া চয়েস করেছে। এখন নিজে থেকে ক্রেডিট দিতে হবে না, আমি উঠছি। ওকে দেন। আচ্ছা সাবধানে যেও আর গিয়ে। আকাশটা এত বড়, এই আকাশে এত হাজার হাজার গ্রহ নক্ষত্র, আর এই সব গ্রহ নক্ষত্রের মধ্যে সবচেয়ে উজ্জ্বল যেটা, সেটার নাম হচ্ছে চাঁদ, যেটা এই মুহূর্তে এই গাড়ির পিছনের সিটে বসা। মানে সিরিয়াসলি আপনি ড্রাইভার হয়ে ফ্লার্ট করছেন? লিসন, আমি কিন্তু পুলিশের বোন, হ্যাঁ, সো প্লিজ ডোন্ট ক্রস ইওর লিমিট, ওকে? আসলে সরি, ওরকম কিছু না। আপনি পেছনে মানে বসে বসে বোর্ড হচ্ছেন এটা মনে করলাম, ভাবলাম কিছু একটা বলে আপনাকে একটু একটু হাসিয়ে দিই আর কি। এই যে সরি। আচ্ছা আপনি এই যে একটু আগে এক্স্যাক্টলি কি বললেন আর একটু বলবেন। না ম্যাডাম, থাক, বললে আবার আপনি রেগে যাবেন। উফ, কাম অন, প্লিজ বলুন না। ওকে, আমি বলছিলাম যে এই আকাশটা অনেক বড়,
আর এই আকাশে আছে হাজার হাজার উজ্জ্বল গ্রহ নক্ষত্র, আর পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে প্রিয় যেটা তার নাম হচ্ছে চাঁদ, যেটা এই মুহূর্তে আমার গাড়ির পিছনের সিটে বসা। বাহ, বেশ ইন্টারেস্টিং তো। আচ্ছা শুনুন, আপনি এরকম টুকটুক করে আরো বেশ কিছু ইন্টারেস্টিং কথাবার্তা বলুন তো। আপনি পুলিশের বোন, এটা জানার পর মনে হচ্ছে আমি ড্রাইভার না হয়ে চোর হলে হয়তো ভালো হতো, তাহলে আপনাকে চুরি করে নিয়ে যেতে পারতাম, চোর পুলিশ খেলাটাও হয়ে যেত। বাহ, ইন্টেলিজেন্ট, ব্রিলিয়েন্ট! এই উচ্চমার্গীয় ফ্লার্ট আমার সাথে এর আগে কেউ করেনি কখনো। থ্যাংক ইউ, আই মিন সরি, আই মিন থ্যাঙ্কস, সরি ম্যাম। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি ম্যাম না, আমাকে সানিয়া বলে ডাকবেন, ওকে? ভাইয়া, কেসটা কিন্তু একটু কমপ্লিকেটেড, অ্যাকচুয়াল মোটিভটা অনুমান করা যাচ্ছে। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী মৃত্যু একদমই স্বাভাবিক, ব্রেইন কলাপস, কোনো আঘাতের চিহ্ন, পয়জন কিছু নেই শরীরে। কত তাড়াহুড়া করো না, মাথা ঠান্ডা রাখো, তাড়াহুড়া করলে আমরা খুব ভুল করি। যাই হোক, তোমার স্টাডি কী বলে? আমি একটা বিষয় লক্ষ্য করেছি, আপনাকে বললে অবশ্য বলবেন যে টেকনোলজি যত নষ্টের মূল। তা তো বটেই, তাও বলো শুনি। গত 6 মাসে আমাদের ঢাকা শহরে 16 জন ইয়াং মেয়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে, এবং সারপ্রাইজিংলি তাদের সবারই পোস্টমর্টম রিপোর্টে কিছু পাওয়া যায়নি। একটা বিষয়, তারা সবাই কি, সবাই কি? আমি ওদের অনলাইন অ্যাক্টিভিটি চেক করেছি, একটা বিষয় কমন পড়েছে, তারা সবাই ওয়াল অফ লাভ নামে একটা সাইডে বেশ অ্যাক্টিভ ছিল। ওয়াল অফ লাভ? আমি রাজন, আসলে আমি লাইফে একটু ভ্যারিয়েশন আনার জন্য এই জবটা করছি। তো আপনি অন্য কোনো জব না করে ড্রাইভিং কেন করছেন? জব ইজ জব, তাছাড়া এসি রুমে সারাক্ষণ বসে বোর হওয়ার থেকে ভালো না এসি গাড়িতে বসে শহরটা একটু ঘুরে দেখি? ইউ আর রাইট, অ্যাকচুয়ালি তোমার মতো যদি সবাই চিন্তা করতো তাহলে বাংলাদেশে আমার মনে হয় না আর কোনো বেকার কেউ থাকতো। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স কমপ্লিট করেছি, এই জন্য হয়তো বা সব কিছুতে দেশের কথা চলে আসে। আর আমি জাপান থেকে ফার্মাসিস্ট হয়ে দেশে ফিরে এসে জব করছি, আর নামকাওয়াস্তে বাবার ব্যবসাটাও দেখছি। না, আসলে ফার্মেসি ডিগ্রিটা কমপ্লিট করিনি, ফোর্থ ইয়ারে বাবা মারা যাওয়ার পরে হঠাৎ চলে আসতে হলো, আর ফিরে যায়নি আর কি। ও সরি, আসলে ছোট থাকতে আমি আমার বাবা মার মর্ম কখনো বুঝিনি, ছোট ছিলাম তো অনেক বেশি, আর তারাও জাস্ট এক এক করে চলে এলেন, তারপর থেকে আসলে ভাইয়াই আমার সব। আমার মা আছেন, তিনি আবার খুব ভালো রান্না করতে পারেন, আমাকে সারাক্ষণ বলতে থাকেন অফিসে যা, অফিসে যা, অফিসে যা। তাহলে তো একদিন আপনার মায়ের হাতে রান্না খেতে হবে। ও শিওর। আচ্ছা, সামনের ওই বামের বিল্ডিংটা রাখেন। হ্যাঁ, ওখানটা রাখেন। হ্যাঁ, এইটা আমার অফিস, মানে আমি একটা এনজিও চালাই, আপনি চাইলে উপরে আসতে পারেন। না না থাক, আপনি যান, আমি ওয়েট করছি। শুনেন জি, আমাকে আপনি করে বলবেন না, তুমি করে বলবেন, আপনি করে বললে কেমন যেন একটু লাগে।
এই কেসের সবথেকে মজার এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওয়াল অফ লাভ ওয়েবসাইটে ভিকটিমদের প্রত্যেকেরই একটা কমন অ্যাকাউন্টের সাথে কথা হয়েছিল এবং সবার সাথেই তার দেখা করার কথা ছিল। ইমেল অন্য মেয়েদের চ্যাট হিস্টোরি দেখা বন্ধ করো, যত সব সন্দেহ ঢুকে যায় মাথায় সারাদিন বউয়ের সঙ্গে প্যাচ প্যাচ করতে থাকবে। আচ্ছা আচ্ছা, সরি সরি, আমি হয়তো তোমাকে ইন্টারাপ্ট করছি, ইউ গো অ্যাহেড। তা ওই কমন অ্যাকাউন্টের নাম কি? রাজন টি। আমি লোকেশন ট্র্যাক করে অ্যাড্রেসটা বের করেছি, বাট আমরা এই মুহূর্তে কোনো অ্যাকশনে যেতে পারবো না, কারণ পুরো বিষয়টাই কিন্তু একটা অনুমান, আমরা কিছুই কিন্তু শিওর না। তাই অ্যারেস্ট ওয়ারেন্ট, সার্চ ওয়ারেন্ট এসব কিছুই আমরা করতে পারবো না। তাই ভাবছি আমি ছদ্মবেশে একবার ওই অ্যাড্রেসে যাব, তাহলে হয়তোবা কোনো ক্লু বা এভিডেন্স পাওয়া যেতে পারে। গুড আইডিয়া, ডু অ্যাজ ইউ উইশ, আমার ফুল সাপোর্ট তোমার সঙ্গে আছে। কোথায় যাব? একটু ব্যাংকে যাব সামনে। ওকে, এন্ড বাই দ্য ওয়ে, যেতে যেতে যদি কোনো গিফট শপ দেখেন তাহলে একটু স্টপ করবেন, হ্যাঁ, কারণ আজকে আমার হিমেলেরও বার্থডে, ওর জন্য আমার গিফট কিনতে হবে। লেফট। আচ্ছা, ওই হিমেল কি আপনাদের বাসায় থাকে? হ্যাঁ, মানে হিমেল কি আপনাদের বাসায় থাকে? না না না, হিমেল আমাদের বাসায় থাকবে কেন? ও ভাইয়ের কাছে আসে আর কি, ভাইয়ের সাথে অ্যাসাইনমেন্ট নিয়ে ডিসকাস করতে, এই জন্য প্রায় ওর আসা যাওয়ার মধ্যে থাকা লাগে। ও আচ্ছা, তার মানে ওনার কাজ হচ্ছে ভাইয়ের সাথে, আপনার সাথে কিছু না? আমার অনেক ভালো ফ্রেন্ড, মানে আমরা কলেজে একসাথে ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো। তো হিমেল আপনার বয়ফ্রেন্ড না? ওয়েল, এখনো পুরোপুরি বয়ফ্রেন্ড হয়ে ওঠেনি আর কি। জি, কাকে চাই? ম্যাডাম, আমি বেসিক্যালি bias.com থেকে এসেছি। আমরা নতুন একটা ক্লিনিং সার্ভিস চালু করেছি, কোম্পানির প্রচারের সাথে আমরা কাস্টমারকে ফ্রি সার্ভিস দিচ্ছি। আপনি চাইলে আপনার বাসার টয়লেটগুলো আমি আজকে ক্লিন করে দিয়ে যেতে পারি, তারপর যদি আমার সার্ভিসটি ভালো লাগে আপনি অর্ডার করতে পারেন। বাহ, এটা তো খুব ভালো অফার, আসেন আসেন। ওকে ম্যাম, তা নেক্সট টাইম আপনাদের এই অফারটা নিতে হলে আমাদের কতটা সার্ভিস চার্জ দিতে হবে? সার্ভিস চার্জ খুবই কম ম্যাডাম, আমাদের সার্ভিস চার্জ খুব। আমি খুব ভালো করে বুঝতে পারছি কোনো একটা কারণে আপনার মন খারাপ। শুনুন, আমি ব্যাংকে যাবো 10 মিনিটের জন্য, ঠিক আছে? 10 মিনিট পর আমি ব্যাক করে আপনাকে নিয়ে আমি খুব সুন্দর একটা জায়গায় যাবো, যেখানে গেলে আপনার মন ভালো হয়ে যাবে। It's okay, Jana.
love you, Athiya. কিন্তু আমি তোমার সাথে আনকমফোর্টেবল। আমি তোমাকে ভালোবাসি। You are mad. Bye. Athiya. চকলেটটা তোমার জন্য। কাউকে বিদায় জানানোর সময় আমি আমার একটা চকলেট উপহার দিই, বিদায়ের সময় একটা মিষ্টি করার জন্য। তোমাকে বিদায় জানাতে হবে এটা তো জানতাম না, আর কখনো তোমার সাথে আর দেখা হবে কিনা তাও জানি না। আমাদের তো বিদায়ের সময় একটা মিষ্টি হোক না। কোথা যাব বলেছিলাম না, একটা সুন্দর জায়গায় নিয়ে যাব, নিরিবিলি কোথাও। চলো আমি তোমাকে ডিরেকশন দিচ্ছি, তুমি লেফটে যাও। সানিয়া তুমি কোথায়? একটু গাড়িতে। কেন সানিয়া? আমি এখন যা বলবো মনোযোগ দিয়ে শুনবে, রাজনের সামনে কোনো ধরনের রিয়াকশন দেবে না। আমি যে মার্ডার কেসটা ইনভেস্টিগেট করছি তার প্রাইম সাসপেক্ট হচ্ছে তোমার ড্রাইভার রাজন। সে অলরেডি 16 জনকে খুন করেছে, নেক্সট টার্গেট হয়তো তুমি। তুমি এক্ষুনি এই মুহূর্তে বাসা চলে যাবে, অন্য কোনো দিকে যাবে না। ওকে, হিমেল আহমেদ
crime branch, Bangladesh Police. And your son is a murderer. What's wrong with you? Nothing. Nothing. Ek to ago to mood bhalo chilo. Mukh to badash kete chaile. Himel sahab phone kore amon ki bollo je mood off hoye gelo. Na na na. Himel amake kichu boleni. Bishwash koro. O to emniti just jiggesh korlo amake je ami ashole kothay achi ki korchi ar ki. That's all. Nothing happened. কামড় দিয়ে খেতে আমার একদম ভালো লাগে না এই জন্য কেটে খাচ্ছে না কি হলো হিমেল আপডেট কি? ভাই আমি অলরেডি ফোন করে দিয়েছি, বলেছি এক্ষুনি বাসায় চলে আসছে। আর ওইদিকে আমাদের একটা টিমকে পাঠিয়েছি রাজনের বাসায়, যাতে সব ধরনের এভিডেন্স কালেক্ট করতে পারে। আর একটা টিমকে সরাসরি এখানে আসতে বলেছি, যাতে রাজন আসা মাত্রই আমরা ওকে অ্যারেস্ট করতে পারি। গুড, ভেরি গুড। কিন্তু সানিয়া তো এখনও এলো না। আমার খুব টেনশন হচ্ছে। আমি কি ওকে একবার ফোন দিয়ে দেখবো? ভাইয়া আমি ফোনটা করি? হ্যাঁ প্লিজ। হ্যালো, হ্যাঁ হিমেল,
হ্যাঁ সানিয়া, তোমরা কোথায়? হিমেল, আমরা হ্যাঁ আমরা বাসায় আসছি, একটু দূরে আছি তো এই জন্য আর কি একটু সময় লাগছে। তুমি একদমই টেনশন করো না, রাজনের প্রত্যেকটা খুনের এভিডেন্স এখন আমাদের হাতে। তুমি জাস্ট ওকে নিয়ে যত দ্রুত সম্ভব বাসে চলে আসো, আর রাজন কোনোভাবেই পুলিশের হাত থেকে বাঁচতে পারবে না। কি হলো? ফোনটা হঠাৎ কেটে গেল, আমার মনে হচ্ছে ফোনটা করা উচিত হয়নি। হিমেল, ট্র্যাক হার লোকেশন রাইট নাও, এবং এক্ষুনি যাও, ওকে উদ্ধার করো। এক্স্যাক্টলি। সানিয়া শুনো, শুনো, দেখো কিছু বলতো না প্লিজ, আমাকে একটু বাসে নামিয়ে দিয়ে আসো। আচ্ছা, তুমি তুমি ওদের কথা বিশ্বাস করো না। আমি করিনি। তুমি ওদের কথা বিশ্বাস করো না, আমি অনেক ভালো একটা ছেলে। না প্লিজ, লিসেন টু মি, আমি তোমাকে ভালোবাসি, লিসেন, না না শোনো, প্লিজ আমাকে বাসে দিয়ে আসেন, আই মিন দিয়ে আসো প্লিজ। হ্যাঁ আই নো, আই লাভ ইউ, ইয়েস আই নো ইউ লাভ মি, প্লিজ আমাকে বাসে দিয়ে আসো প্লিজ। কেউ আমাকে ভালোবাসে না, কেউ না, সবাই আমাকে ঘৃণা করে। যারা মরেছে তাদের কাউকে আমি মারিনি, তারা সবাই মরেছে নিজের দোষে। কিন্তু তুমি ভয় পেও না সানিয়া, আমি তোমাকে মারবো না, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি। তুমি শুধু আমাকে বলো যে তুমি আমাকে ছেড়ে যাবে না। সানিয়া, সানিয়া,
Hands up. সানিয়া কোথায়? জানি না। আমি আর একবার জিজ্ঞেস করবো, সানিয়া কোথায়? জানি না। কল সানিয়া কোথায়, আমি কিন্তু শুট করে দেবো। কল অনেক ভালো একটা ছেলে, অনেক ভালো, কিন্তু আমাকে তোরাই ভালো থাকতে দিচ্ছিস না। খালি আমাকে দিয়ে একটার পর একটা অপরাধ করাচ্ছিস। রাজন, রাজন কামরাও, দোষ করিস তোরা, আর অপরাধ হয় আমার না। চি রাজন, সব দোষ তোদের। রাজন কামরাও, তোদের দোষে তোরা মরিস, দোষ হয় আমার না। রাজন, রাজন প্লিজ কাম ডাউন, প্লিজ পুট দ্য গান ডাউন। ভয় হচ্ছে না? ভয় তো হবেই, মরার সময় সবারই ভয় হয়, কিন্তু সবাই নিজের দোষেই মরে। তুইও মরবি। ক্রোধ মানুষকে ধ্বংস করে দেয়, আর সেই সঙ্গে সংশ্লিষ্ট আরও কিছু জীবন শেষ করে দেয়। কিছু কিছু মানুষের ক্রোধ স্বাভাবিক মাত্রার চাইতে এত বেশি হয়ে যায়, তখন সেটা অসুখে পরিণত হয়। মেডিকেল সায়েন্সের ভাষায় অ্যাটেনশন ডিফিক হাইপারঅ্যাক্টিভ ডিসঅর্ডার, কন্ডাক্ট ডিসঅর্ডার, বায়োপোলার ডিসঅর্ডার, এমনকি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বলে। এক কথা বলতে পারো, সাইকো। ঠিক তেমনই একজন সাইকো ছিল এই রাজন, সিরিয়াল কিলার। বাট আই মাস্ট সে, রাজন খুবই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল। ও জাপানে ফার্মাসি নিয়ে পড়ার সুবাদে স্পাইডার ভেনম ইউজ করে এমন একটা পয়জন মেকিং ফর্মুলা বানিয়েছিল, যেটা একটা মানুষকে সামান্য পরিমাণ খাইয়ে দিলে কিছুক্ষণের মধ্যেই উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগে মানুষটা ব্রেন কলাপস করে মারা যাবে। এবং পোস্টমর্টম রিপোর্টে ওই বিষের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এবং ও প্রত্যেকটা ভিকটিমকে চকলেটের সাথে বিষ মিশিয়ে মেরেছিল। সানিয়া তো অনেক লাকি, সময় মতো রাজনকে ফাইন্ড আউট করা না গেলে না জানি আরও কত প্রাণ যেত। বাই দ্য ওয়ে, রাজনের কী খবর? গত এক সপ্তাহ তো কোমায় ছিল, কাল শুনলাম জ্ঞান ফিরেছে। ডাক্তার বললো অবস্থা ভালোর দিকে, দু একদিনের মধ্যেই তাকে হাজতে শিফট করা যাবে, হোপফুলি।
পাঠিয়েছে, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.